প্রিয় দর্শক, ফিরে এলাম আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অংশে, অতিথি পর্ব। আপনারা অধীর আগ্রহে বসে আছেন আজকে কাকে নিয়ে এসেছি। হ্যাঁ, আজকে এনেছি এমন একজনকে যে শৈশব থেকে শিশু শিল্পী অবস্থায় অভিনয়ে ঢুকেছে, তারপরে সে হয়ে উঠেছে নতুন প্রজন্মের তারকা। ইদানিং ঘর সংসার করে অভিনয়টাকে ইতি টেনে জয়েন করেছে নিউজে, আর কেউ না, সেটা হচ্ছে মিম। মিম, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, তুমি আমাদের অনুষ্ঠানে এসছো। আপনাকেও শুভেচ্ছা, শুভেচ্ছা দর্শকদেরও। প্রিয় দর্শক, আমরা আজকে মিমকে পেয়েছি। মিম, তুমি আজকে কি রান্না করবে আমাদের জন্য? আপু, আমি আগেই বলে নিচ্ছি, আপনি এত স্পেশাল স্পেশাল আইটেম করেন, এর মধ্যে যদি আমার নর্মাল আইটেম দর্শকরা দেখে তাদের ভালো লাগবে না। আজকে আমি রান্নাও না, আপনার কাছ থেকে শিখবো। আচ্ছা ঠিক আছে, ওর নর্মাল আইটেম দর্শকরা দেখবে না, আমার অ্যাবনর্মাল আইটেমই আমি দেখাবো। মিমের অনারে আমরা আজকে করবো ম্যাঙ্গো কোকোনাট কাস্টার্ড। তো প্রিয় দর্শক, এই ম্যাঙ্গো কোকোনাট কাস্টার্ড শুরু করার আগে চলুন আমরা একটু দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। ম্যাঙ্গো কোকোনাট কাস্টার্ড তৈরি করতে আমাদের লাগবে জেলোটিন পাউডার 1 কাপের 4/1 ভাগ, ঠান্ডা পানি 1 কাপের 3/1 ভাগ, নারিকেল দুধ 2 কাপ, ম্যাঙ্গো পাল্প 1 কাপ, কনলিস্ট মিল্ক 1 কাপ, সেদ্ধ সাগু 1 কাপের 4/1 ভাগ, পাকা আম কুচি সাজাবার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কি কি লাগে, তাহলে আমরা রান্নায় চলে যাই। আচ্ছা, এটা রান্না করার জন্য আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে জেলাটিন। এই জেলাটিন চিনির মতন থাকে, এটাকে আমরা প্রথমে ডাইলিউট করব ঠান্ডা পানি, 1/3 কাপ ঠান্ডা পানি দিয়ে আমরা এটাকে জাস্ট একটু উইস্ক করে রেখে দিব। এটা না একটু পরে দেখবে হালুয়ার মতন হয়ে গেছে। আচ্ছা, সাধারণত বলে কি জেলাটিন দিয়ে রান্না করতে গেলে গরম পানি, এই জেলাটিনে গরম পানি দিলেই জেলাটিন জমে যায়, তো এটাকে ঠান্ডা পানিতে প্রথমে মেল্ট করে নিয়ে তারপর গরম করতে হয়। এই ফাঁকে আমরা, এটা না একটু ওরিয়েন্টাল টাইপের একটা ডেজার্ট হয়েছে, ওরা তো খুব নারকেলের দুধ খায়, তো আমরা এটা করব এখন। আমি নিয়েছি এখানে, হ্যাঁ, 1 টিন নারকেলের দুধ, হ্যাঁ প্রায় 2 কাপ হবে। এর মধ্যে আমি দিব ম্যাঙ্গো পাল্প, মানে আম ব্লেন্ড করে আমের পাল্পগুলো নিয়েছি। আর দেব 1 টিন কনডেন্স মিল্ক। আপনার আম যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে 1 টিনের দরকার নেই, আপনি অল্পও দিতে পারেন, মিষ্টিটা দেখে আপনারা কনডেন্স মিল্কটা অ্যাড করবেন। মিমির কি রান্নার আগ্রহ আছে? হ্যাঁ, খুবই পছন্দ তাই, এটা আমার মা থেকে আসছে আমার মধ্যে, খুবই ভালো। মা যদি রাঁধুনি হয় মেয়ে তো হবেই। আচ্ছা, এখন খুব একদম ম্যাঙ্গো আর কোকোনাট মিলানো একটা গন্ধ, তবে ওরিয়েন্টাল মিষ্টিগুলোতে না ওরা একটু লবণ দেয়, আমি সেটা একদম পছন্দ করি না। আমি এতে দিচ্ছি একটু সাগু, সাগুটাকে জাস্ট একটু পানি, গরম বলকানা পানির মধ্যে দিয়ে সেদ্ধ করে ট্রান্সপারেন্ট হলে এটাকে নামিয়ে ধুয়ে ঠান্ডা করে রেখে দিতে হবে। সাগুটা দিব, সাগুটা খুব জমে যায়, কাজেই সাগুর পাল্পটাও একটু একটু মুখে পড়বে, ক্ষীরের মতন লাগে, বুঝলে, খুব মজা হয় খেতে। এইবার আমি আমার, এই দেখো এটা থকথকে হয়ে এসছে, এখন এটাকে একটু জাস্ট মেল্ট করে দিব। মিম, তো নতুন নতুন সংসার করছো, রান্নাবান্না করা হয়? হ্যাঁ, রান্নাবান্না করা হয়, কিন্তু দুজনের সংসার, যেটা হয় যে 4 দিনের রান্না রেঁধে রেখে দিই এবং তারপর সেটা গন্ধ হয়। তো বন্ধু বান্ধবের সমাগম হয় না রান্না খাওয়ার জন্য? ও আচ্ছা, আসলে এত যান্ত্রিক ব্যস্ত হয়ে গেছে সবার, দেখা যায় যে ওই আসা যাওয়াটা অনেক কমে গেছে। হ্যাঁ, তো তুমি কি ধরনের রান্না করো, মানে রোজকার ভাত তরকারি এসব না মাঝে মাঝে স্পেশাল কিছু করো? মাঝে মাঝে চাইনিজ আইটেমটা আমি প্রায় করি, আচ্ছা, ওটাই আমার খুব ভালো হয়, সহজ, আর নরমাল ভাতটা সহজ। হ্যাঁ, হঠাৎ করে কোনো গেস্ট আসলো, হ্যাঁ ফটাফট করে ফেলে। আর তাছাড়া জানো তো আজকাল মানে তোমার ডে টু ডে একঘেয়ে খাবার খেতে খেতে মাঝে মধ্যে ফরা চেঞ্জ, কিন্তু চাইনিজটা খেলে ভালোই লাগে। আচ্ছা, আমরা পুরো জেলাটিনটা এর মধ্যে ঢেলে দিলাম। এই জেলাটিনটা, হ্যাঁ, জাস্ট মিক্স করে দিলাম, এইটাই কিন্তু মানে সাহায্য করবে এই কাস্টার্ডটাকে জমতে। হ্যাঁ, মানে এটা একদম জেলোর মতন জমে যাবে। এখন আমরা এটা জাস্ট বেড়ে ফেলি,
এরকম হ্যাঁ এরকম ছোট ছোট বাটিতে বাড়লে সুবিধা কি জানো, যে তোমার মানে পার পারসন সার্ভ করতে গেলে না জিনিসটা ঘেটে যায় না আর কি। হ্যাঁ মানে এই ধরনের জিনিস তুমি একটা বাটির মধ্যে যখন রাখবে তখন আবার কেটে কেটে হ্যাঁ কেটে কেটে বারবার নিতে নিতে না একসময় পানি ছেড়ে দিবে। তো তার চাইতে যদি এরকম পার পারসন সার্ভ করো, এবং আমের ব্যাপার তো আমি তোমাকে মানে অ্যাসিওরেন্স দিচ্ছি যে সবাই এটা পুরোটাই খাবে, দেখি বোঝা যাচ্ছে। এবং গরমের মধ্যে এটা খেতেও ভালো লাগে, ভীষণ রিফ্রেশিং। আর এই যে আম দিয়ে একটু ভিন্ন ধরনের, হ্যাঁ আম দিয়ে তো মানুষ মানে আম কেটে কাস্টার্ডে দিয়ে নানা রকম করে, কিন্তু কোকোনাট মিল্ক দেওয়াতে না জিনিসটা একটু মাইল্ড হয়ে যায়, এত আনইউজুয়াল হয় যে সব সময় আনকমন কিছু। হ্যাঁ অ্যাবনরমাল। ওকে তো প্রিয় দর্শক, এই কাস্টার্ডটা আমি 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব জমাট বাঁধার জন্য। আমি এখন এটা ফ্রিজে রাখি। প্রিয় দর্শক, তাহলে আমরা ফিরে আসছি আরো 8 ঘন্টা পর। প্রিয় দর্শক, হয়ে গেল 8 ঘন্টা, চলুন তাহলে দেখি আমাদের ডেজার্টের কী অবস্থা, বের করে নিয়ে আসি। একটা সুবিধা আছে, আগের দিন করে রাখা যাবে। হ্যাঁ এবং ডেজার্টটা আগে থেকে হয়ে থাকলে ভালো, যে দেখো জেলাটিনের কারণে একেবারে আপসাইড ডাউন করতে পারো, একদম শক্ত হয়ে জমে গেছে। এখন আমরা যে সার্ভ করার আগে একটু ফ্রেশ আম কুচি করে নিয়ে এর মাঝখানে জাস্ট একটু আম দিয়ে দিলে প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারী। নেক্সট যেদিনই আমার বাসায় দাওয়াত থাকবে কারো, আমি এটা ট্রাই করব। অবশ্যই, তুমি কেন, দর্শকরাও করবে, দর্শকরা না এটা দেখে ভাবিস, এখনই যদি খেতে পারতাম। হ্যাঁ দেখে তাই মনে হচ্ছে, আমরা তো টেস্ট করবই। হ্যাঁ তুমি তো টেস্ট করবেই। প্রিয় দর্শক, মিমের অনারে তৈরি হয়ে গেল হালকা স্বাদের ম্যাঙ্গো কোকোনাট কাস্টার্ড। আপনাদের সবার সুবিধার জন্য চলুন এটা প্রণালীটা আর একবার দেখে আসি। প্রথমে পাত্রে রাখা জেলোটিন পাউডারে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে কিছুক্ষণ রেখে দিন। এবারে গোলানো জেলেটিন একটি পাত্রে সামান্য গরম করে মেল্ট করে নিন। তারপর একটি পাত্রে নারিকেল দুধের মধ্যে ম্যাঙ্গো পাল্প, কনডেন্সড মিল্ক, সেদ্ধ সাগু ও মেল্ট করা জেলোটিন দিয়ে ভালো করে মিক্স করে নিন। এরপর মিক্স করা নারিকেল দুধ ছোট ছোট বাটিতে ভরে 8 ঘন্টা ফ্রিজে রাখুন। সবশেষে পাকা আম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ম্যাঙ্গো কোকোনাট কাস্টার্ড। প্রিয় দর্শক, রান্না তো হয়ে গেল, এখন মিমের টেস্ট করার পালা। মিম তুমি আসার আগে আমি একটা ম্যাঙ্গো চিজ কেক করেছি। আচ্ছা এটাও খুব সুন্দর হয়েছে, দেখো তোমাকে একটু টেস্ট করতে দেই। বোঝা যাচ্ছে খুবই, এটা আমার একটা ডেজার্ট আইটেম। এবং দেখো এই যেটার ভিতরে মাঝখানে কি সুন্দর ম্যাঙ্গো পাল্পগুলো দেখা যাচ্ছে। আচ্ছা আর সাইডে তোমার বিস্কিটের ক্রাস্ট আর সেই সাথে কাস্টার্ড। কাস্টার্ড এখন তুমি টেস্ট করো আর বলো এটা খাওয়া যায় কি না। খাওয়া যায় কি না, অনেক টেস্টি। আমি জানি দর্শক আপনারা মিস করছেন, কিন্তু কিছু করার নাই, না বেশি মিস করবে না, দর্শকরা বানিয়ে খাবে। তো মিম তুমি কষ্ট করে আমাদের অনুষ্ঠানে এসছো সময় করে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আপু, ধন্যবাদ দর্শকদের এবং দেশ টিভিকে। প্রিয় দর্শক, এই গরমে আমের সিজনে এরকম ঠান্ডা ঠান্ডা দুটা সম্পূর্ণ নতুন ধরনের ডেজার্ট আশা করি আপনারা বানিয়ে দেখবেন এবং খাবেন, আনন্দ করবেন আর আমার কথা মনে করবেন।